আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই, রমজান মাসে বৃষ্টি হচ্ছে বাইরে, চলে আসলাম আপনার খামারে। সুন্দর সুন্দর তো খামার উপযোগী বাচ্চা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ আছে সাতটা বাচ্চা, দর্শক যদি কোনো দর্শক ভাই যদি নেয় ইনশাআল্লাহ নিতে পারবে। আচ্ছা, তো একটা তো লট রাখছেন? আমি তো ভাই প্রথমে মহিষের বাচ্চা মনে করেছিলাম। আচ্ছা আচ্ছা, তো আমার দর্শক তো মানে দেখে শুনে যাচাই বাছাই করে রমজান মাসেও নিতে পারবে। দেখে শুনে যাচাই বাছাই করে সরজমিনে আসিও যদি দুই দিন থাকিও দেখে নাই তাও কোনো সমস্যা নাই, সেটা তো কোনো সমস্যা না। এখানে আমার কাছে থাকা খাবার সকল প্রকার সুযোগ সুবিধা ইনশাল্লাহ আছে। আচ্ছা, তো আমার দর্শক ভাইরা মানে এখানে এসে মানে নির্দ্বিধায় গরুগুলো সংগ্রহ করতে পারবে? না, নিকা এসে দেখে যাক। আচ্ছা আচ্ছা, মানে আসলে কি গরু আছে কিনা আপনার পক্ষ থেকে একটা মানে দাওয়াত থাকবে আর কি। আচ্ছা, তো ভাই যেহেতু গরু অনেকগুলোই দেখাবো, তো আমরা তাহলে আমরা দেরি না করে এক এক করে গরুগুলো দেখাই। হ্যাঁ ইনশাআল্লাহ দেখাবো। আল ভাই সিরিয়ালের এক নম্বরে, মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটির একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছি। দর্শকের দেখো পায়ের খুর পর্যন্ত লাল, চোখ পর্যন্ত লাল, পায়ের খুরগুলো দেখতে পাচ্ছি কত সুন্দর লাল। ঠিক আছে, মাশাআল্লাহ। এটা 100 ব্রিডের শাইওয়াল বাচ্চা। আচ্ছা আচ্ছা, 100 ব্রিডের একটা শাইওয়াল জাতের একটা ষাঁড় বাচ্চা। আচ্ছা, নাভি গলা ঝুলটা দেখো কোথা থেকে, থুতনির থেকে ঝুলটা শুরু হয়েছে। হ্যাঁ, আর মোটা কত ঝুলটা দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর হয়েছে ভাই। এটা সিরিয়ালের এক নম্বর বাচ্চা। হ্যাঁ ভাই। আচ্ছা, তো মূলত তো 100 ব্রিডের একটা শাইওয়াল জাতের একটা ষাঁড় বাচ্চা। তো এটার বয়সটা কেমন আছে? এটা বয়স 7 মাস প্লাস মাইনাস বয়স হবে। 7 মাস আসলে আমাদের সংগ্রহ করা দিলে, জি জি, আমাদের বাসার জিনিস না, আমরা একটা আনুমানিক বয়স বলে দিই, এর ভিতরে ইনশাআল্লাহ হবে। আচ্ছা আচ্ছা, তার মানে একটা মানে খামার উপযোগী বাচ্চা। হ্যাঁ, খামার উপযোগী। তো সিরিয়ালের এক নাম্বার বাচ্চাটার প্রাইসটা কেমন পড়বে? আমি 6টা গরু একসঙ্গে লটে রাখছি, কোনো দর্শক ভাই যদি নেয় 62,500 টাকা লট করছি। আচ্ছা, হালকা সীমিত দরদাম করা যাবে। ঠিক আছে, কিছু দরদাম করে দর্শক নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমরা 2 নাম্বারটা দেখাই। হ্যাঁ আল ভাই, সিরিয়ালের 2 নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা 100 ব্রিডের একটা শাইওয়াল বাচ্চা। তুমি দর্শকের দেখাও। 100 ব্রিডের একটা শাইওয়াল জাতের একটা শাল বাচ্চা। দর্শক দেখলে বুঝতে পারবে, চোখ মনে হচ্ছে কাজল সাদিয়া। ঠিক আছে, জি জি জি। নাক মাক গুলো, পায়ের খুর গুলো তুমি দর্শকের দেখা, নাভি গলার ঝোলটা তুমি দর্শকের দেখা। আসলে এসব গুলো তো সাইজে দেখানো উচিত, কিন্তু আমাদের তো সেই ক্ষেত্রে জায়গা নাই। জি জি জি, এইভাবে দেখা দর্শক, যদি কোনো দর্শকের ভাই পছন্দ হলে ইনশাল্লাহ নিতে পারবে। আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পায়ের সম্পূর্ণ সুস্থ সবল গরু, একদম সুস্থ সবল থাকবে। এই মাত্র শাড়ি খাওয়ালাম, তুমি দেখা প্রত্যেকটা শাড়ি, প্রত্যেকটা শাড়ি কিন্তু খায় ক্লিয়ার করে ফেলাইছে দর্শক দেখতে পাচ্ছে, কারণ এরা খাওয়া দাওয়াটা খুব বেশি করে। তো ভাই, এটা সিরিয়ালের 2 নাম্বার বাচ্চা, এটার বয়সটা কি একই রকম হবে? এটাও 7 মাস প্লাস মাইনাস বয়স হবে। হ্যাঁ, 7 মাস প্লাস মাইনাস বয়স হবে। আচ্ছা, তো এটা ওই 62,500 লট। আচ্ছা, তো ভাই কোনো আমার দর্শক ভাই যদি মানে একদম মানে সিঙ্গেল আকারে কিংবা জোড়া আকারে নিতে চায়, তো সেই ক্ষেত্রে আপনার যে নাম্বার থাকবে একটা যে দাম সবই একদম ঠিক আছে, যে কেউ বলে না যে 52,000 টাকার লট, তা আসলে 52,000 টাকারও গরু, 60,000 টাকারও গরু, গরু তো গরুই, এর ভিতরে জাতমান বিবেচনা করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই আমরা 3 নাম্বারটা দেখাতে। হ্যাঁ দেখাও। আর ভাই সিরিয়ালের 3 নাম্বারে মাশাআল্লাহ, তুমি দর্শকের দেখাও, এর কম্বলটা এত বড় হওয়ার কারণে শাড়ি খাইছে, শাড়ির ভিতর শুদ্ধ ডুবে গেছে কম্বল। দর্শক দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, আসলে কিন্তু শাড়ির একদম মানে উপরেও কিন্তু তার কম্বল মানে একদম ঝুলন্ত অবস্থায় আছে, তো ওই জন্য ভিজার জন্য মানে একটু কালো লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, ভিজার জন্য কিন্তু এটা কালো লাগছে। তারপরে আপনারা যদি নেন অবশ্যই ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা দেখে শুনে, ইনশাআল্লাহ দেখে শুনে সরজমিনে আইসি যাচাই বাছাই করেও নিতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভাই এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার বাচ্চা, এইটার হাড়টা একটু মোটা মোটা মনে হচ্ছে দেখে। আসলে এখন সব হাতে 5টা আঙুল সমান না, জি আমি কালেকশন করছি, একটা কম একটু বেশি হইতে পারে স্বাভাবিক বিষয়, কিন্তু মাশাআল্লাহ প্রত্যেকটা গরু কোয়ালিটি ফুল গরু। ঠিক আছে, খাওয়া দাওয়া সুস্থ সবল গরু, কোনো দর্শক আসে বলতে পারবে না যে ভাই অসুস্থ গরু। আচ্ছা আচ্ছা, ভাই এইটার বয়সটা কি একটু বেশি হবে নাকি? না, এটার বয়স 7 মাস প্লাস হবে, কিন্তু 7 মাসের কম হবে না, একটু বেশি হবে। আচ্ছা আচ্ছা, একটু বেশি হবে আর কি। আচ্ছা ভাই, তো এটা 3 নাম্বারটা দেখালাম, এটা তোর সেম ওই 62,500 লট। আচ্ছা আচ্ছা, দাম দর করা হালকা সীমিত সুযোগ আছে ইনশাআল্লাহ। আচ্ছা, তো ভাই আমরা তাহলে 4 নাম্বারটা দেখাই। দেখাও দেখাও।
ভাই সিরিয়ালের 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, আসলে এর গলা কম্বলের কথা কি বলবো, দড়িতে আটকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছে, দর্শক দেখলে বুঝতে পারবে যে এটা আসলে কি। এটা এটা কোন দর্শক, অনেক ভিডিও দেয় দর্শক দেখলে বুঝতে পারবে এসব গরু 82-85 হাজার টাকার লটে লট থাকে, ঠিক আছে? জি জি জি। আমি তা না, আমার যেমন লট ধরে আমারও কিনা সংগ্রহ করার জিনিস ইনশাল্লাহ আমিও দিয়ে দেবো। কেউ যদি একটা না একটা নিতে পারবে কোনো সমস্যা নাই, দাম একই দাম। আচ্ছা দর্শক, পাওগুলো কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, মাশাল্লাহ সুন্দর, একদম পরিষ্কার, একদম ঘরটাও কিন্তু অনেক পরিষ্কার দর্শক দেখতে পাচ্ছেন। তো ভাইয়া, এটা সিরিয়াল 4 নম্বর বাচ্চা, এটার বয়সটা কি সেম হবে নাকি এটা বেশি হবে? এটা সেম বয়স, এটা একটু মায়ের দুধ পাওয়ার কারণে এটার গ্রোথটা একটু ভালো আসছে। আচ্ছা আচ্ছা, এর গ্রোথটা একটু ভালো এসেছে আর কি। আচ্ছা, খুব খানিয়ালা, প্রত্যেকটা গরু খুবই খানিয়ালা গরু। আচ্ছা, দর্শকের দেখা তো ভাইয়া, এটাও কি 62,500 লট? এটাও 62,500 লট। আচ্ছা, তো এখানেও সামান্য কিছু কথা বলে দর্শক দরদাম করে নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, আমরা এবার 5 নম্বরটা দেখাই। আর ভাই, সিরিয়ালের 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, এটা তো ওই যে ও যেমন গলা কম্বলটা ভিজে গেছে, তো মুখ একদম ভিজা, নাক মুখ সুবা দিয়ে খাইছে। তুমি দর্শকের দেখা, দর্শক দেখলে। আর এটা তো মাথাটা ভাই একদম গোল আকৃতির একটা মাথা, এন আল্লাহ সবে সুন্দর দেখা দর্শকের। আমার জিনিস আমার কাছে সুন্দর হলে হবে না, দর্শকের সুন্দর পাওয়া লাগবে তাহলে ইনশাআল্লাহ। এসব গরু যদি দর্শক না নেয় কোন গরুটা নেবে, এটা আমার প্রশ্ন দর্শকের কাছে। আচ্ছা আচ্ছা, যে এত ভালো মানের এত গ্রোথ আলা গরু, ছোট বাচ্চা হিসাবে যত সুন্দর গ্রোথ আসছে, এইসব গরু যদি না নেয় দর্শক কোন জিনিসটা নেবে? প্রবাসী ভাইরা গরু তো দেখা যায় শোনা না, 50,000 টাকার রয়েছে সিঙ্গেল বডির গরু, ওই হাত দিয়ে আরাম যেমন ছাগলে ধরা যায় আরাম ধরা যায়। আর আমাদের গরুগুলো তুমি দেখো এখন এই কলস বসানো যাবে, বাচ্চা ছোট হলে পিঠের সাথে কলস বসানো যাবে। আচ্ছা দর্শক, পাগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ সুন্দর রয়েছে। তো ভাই, এটা সিরিয়ালের 5 নম্বর গরু, এটাও কি সেম ওই 62,500? হ্যাঁ, এটা 62,500 লস লাগছে। আচ্ছা, আর আপনি বলেই দিলেন যে সামান্য কিছু দরদাম করে নিতে পারবে, নিতে পারবে দর্শক ভাইয়েরা। আচ্ছা ভাই, এটা 5 নম্বর বাচ্চা গেল, সিরিয়াল 6 নম্বরে আমরা যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, 6 নম্বরের বাচ্চাটা তুমি দেখাও, কেউ কারুর কাছে কম না এর। আমার গলার ঝোলটা কি মাশাআল্লাহ, গলা কম্বলটা অনেক সুন্দর। এসব গরুর গলা দড়ি খুলে দিলে যেন দর্শক বুঝতে পারত, ঠিক আছে? জি জি জি। নাভি টাভি গুলো দেখাও দর্শক, নাভির অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরো বডিটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ চমৎকার রয়েছে। বয়সটা কেমন হবে ভাই? বয়সটা 7 মাস প্লাসই হবে, এটা হলো 7 মাস প্লাস হবে। হ্যাঁ আচ্ছা, তো এটা তো সেই 62,500 লট। আচ্ছা, তো গরু কি এগুলাই দেখাবো ভাইয়া? ভাই, আর একটা গরু দেখাবো, সেটা হচ্ছে মোশি সাইওয়াল যাকে বলে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে ওই গরুটা দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ, আল ভাই, সেই শেষ বাচ্চাটা মাশাআল্লাহ একদম মানে বাচ্চার মধ্যে দানবের মতো দেখা যাচ্ছে, মানে কি একটা মোষের বাচ্চা, ঠিক আছে? মোষি সাইওয়াল তাকে বলে। লাভে চাবে পায়ের গিরি গাঁটটা গুলা তুমি দর্শকের দেখাও, দর্শক পায়ের গিরাটা দেখতে পাচ্ছেন কতটা মোটা, অনেক মোটা মোটা গো মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। আর নাভির অংশটা দেখো, নাভি মানে কি, এটা খাওয়া দাওয়ার কথা তো বলবো না, তুমি দেখো প্যাট্রিকের প্রমাণ দেখো, নাক মুখ ডুবা দিয়ে খায়, পেটটা কত সুন্দর ভরা, চামড়াটা তুমি দর্শকের দেখালে বুঝতে পারবে আসলে কত পাতলা চামড়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো ভাইয়া, এটার বয়সটা কেমন হবে? এটা বয়স 11 মাস বয়স আছে ভাইয়া, 11 মাস বয়স হবে। বয়স 11 মাস, একদম খামার উপযোগী বাচ্চা। খামার উপযোগী মানে এসব গরু নিলে কোনো খামারে লস হবে না, এসব গ্যারান্টি দেবো আমি। যদি কোনো খামারে লস হয় আমি এরম আরো 2টি গরু ফ্রি দিয়ে দেবো, এইসব গরু যদি লালন পালন করে দর্শক। আচ্ছা, তো এই সমস্ত গরু তো মানে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। আরে তোমাকে আমি কি বলবো, তুমি দেখো না কেন এই যে বৃষ্টি হচ্ছে, কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, আমার তো গোয়ালের ভিতরে ঠান্ডা পরিবেশ। জি ঠিক আছে, তারপরে গরু খাওয়া দাওয়া তুমি সুস্থ সবল, প্রত্যেকটা গরু পাওয়ার তো নাবি টাবি গুলো দর্শকের দেখা, ডবল বডির গরু কিনা। আচ্ছা ভাই, এটার দামটা কেমন পড়বে? ভাই, এটার দাম আমি হালকা সীমিত রাখছি, কোনো দর্শক ভাই যদি নাই 85,000 টাকা দাম রাখবো। কি বলেন ভাই, মাত্র 85,000 মানে অরণখোলা ভিতর চ্যালেঞ্জ করে বললাম এই দামে এই গরু কেউ দিতে পারবে না, 1,05,000-10,000 টাকা এই গরুর দাম চাবে ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই গরুটা মাত্র 85,000 টাকা আমার হালকা সীমিত লাভ লাগে আমি বলে দিলাম, কোনো দর্শক ভাই যদি নাই ইনশাল্লাহ লাভবান হবে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন বেশ ভারী মাজার একটা গরু, কিন্তু ভারী মাজার মানে গরু পুত্র প্রত্যেকটা ডবল হাড় হাড় গুলা তুমি দেখাও দর্শক, নেজটা দেখাও কত মোটা নেজটা, কত মাত্র 85,000 টাকা ভাইয়া। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। হ্যাঁ আচ্ছা ভাইয়া, তো এক এক করে আমরা তো অনেকগুলো গরুই দেখালাম, আর দর্শকরা তো মানে লটটাও নিতে পারবে, তারপরে এটা সিঙ্গেল ভাবে তো নিতে হবে। এটা সিঙ্গেলে আমি রাখছি, আর 6টা বাচ্চা লটে দেখাইছি,
কোনো দর্শক ভাই যদি এই সাইবার ছয়টা বাস্তা নেয় হালকা সিমে তো দরদাম করে ইনশাল্লাহ নিতে পারবে। আচ্ছা আচ্ছা, আর আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা দিয়ে দেবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল আওয়াল, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে, খামার বাড়ি একসঙ্গে। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা? আমার মোবাইল নাম্বার 01627489250, এটাই ইমো, এটাই হোয়াটসঅ্যাপ, এটাই পার্সোনাল। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে দর্শক গরুগুলো নিতে পারবে ইনশাল্লাহ পাবে। আচ্ছা ভাই, আপনার অনেক মূল্যবান সময় দিলে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।